চীনকে আতঙ্কিত করে ভারতের অবাক করা নতুন স্মার্ট রকেট। ভারতের আরও একটা সাফল্য, 90 কিলোমিটার দূরের টার্গেটে সফলভাবে আঘাত করল ভারতের স্মার্ট গাইডেড মিসাইল কাম মাল্টি ব্যারেল রকেটস। রাজস্থানের পোখরান থেকে ছোড়া হয়েছিল এই মিসাইল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করেছে। এটি গত বছরও একবার পরীক্ষা করা হয়েছিল, কিন্তু 2017 ব্যর্থ হয়েছিল এই মিসাইল। এই দিন মিসাইলের উৎক্ষেপণের সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকরা। মিসাইলের দুইটি সংস্করণেই সফলভাবে পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর যখন এই মিসাইল উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিল, তখন কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল DRDOকে। একটি গ্রামে গিয়ে পড়েছিল এই মিসাইল, যদিও কেউ হতাহত হয়নি ওই ঘটনায়। এরপর কিছু প্রযুক্তিগত পরিবর্তন এনে ফের মিসাইলটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। গতবারের ব্যর্থতার কথা মাথায় রেখেই রাশিয়ার বিজ্ঞানীদেরও ডেকে পাঠানো হয়েছিল এই উৎক্ষেপণে উপস্থিত থাকার জন্য। বেশ কয়েক বছর আগে ভারত ও রাশিয়ার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তি অনুসারে ভারতের তৈরি অস্ত্রে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে সহমত হয়েছিল দুই দেশ। উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই স্মার্ট মিসাইল। এর বিশেষত্ব হল উৎক্ষেপণের পরও লক্ষ্যবস্তু নিমেষেই পরিবর্তন করে নেওয়ার প্রযুক্তি রয়েছে এর মধ্যে। এছাড়া ভারতের হাতে রয়েছে পিনাক Mark II মিসাইল, যা 70 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। এর থেকে 44 সেকেন্ডে 12টি রকেট ছোড়া সম্ভব।